অষ্টম শতাব্দীর শেষ দিক, 750 খ্রিস্টাব্দে বাংলায় দীর্ঘদিন চলা মাৎসার ন্যায় কাটিয়ে পাল রাজবংশের সূচনা ও সুশাসনের প্রতিষ্ঠা হয়। তাম্রলিপ্ত বন্দর তার গৌরব হারিয়েছে। হুগলির সপ্তগ্রাম বা সাতগাঁও বন্দরের উত্থান। 1130 থেকে 1140 খ্রিস্টাব্দের মধ্যেই সাতগাঁও বন্দরের প্রায় উল্টো দিকে গঙ্গার অপর পারে পাল রাজবংশের ষোড়শতম সম্রাট কুমারপাল গড়ে তোলেন বিশাল নৌবন্দর। 1179 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজবংশের পতনের পর প্রায় 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু সেন রাজবংশ এবং তার অনেক পরে 16 শতাব্দীর প্রথম ভাগে আফগান সম্রাট শের শাহ সুরির আমলে এই শহর অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে প্রতিষ্ঠা পায়। বিভিন্ন সুরম্য বড় বড় প্রাসাদের জন্য পুরনো নাম বদলে পরিচিত হয় হাভেলি শহর নামে, অপভ্রংশে হয়ে ওঠে হালি শহর। প্রাচীন এই জনপদে গঙ্গা যেমন তার গতিপথ বদলেছে, তেমনই সময়ের সঙ্গে বদলেছে শহরের ইতিহাস। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি আমরা হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আজ আপনাদের জন্য চেনা শহরের অজানা ইতিহাস। কী সেই ইতিহাস, কী নাম ছিল এই জায়গার, জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে না দেখলে অনেক অজানা কথা কিন্তু অজানাই থেকে যাবে। এই ফাঁকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। কিন্তু আপনাদের নিজেদের অঞ্চল বা পরিচিত জায়গার কথা লিখে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই সব জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। আরেকটা কথা প্রথমেই জানিয়ে রাখি, এত বিস্তৃত ইতিহাসের সাথে অনেক সময় আমাদের ভিডিও হয়তো মেলে না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের উদ্দেশ্য মূল জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। চলুন শুরু করা যাক আজকের ইতিহাসের খোঁজ। আমি সায়ন আর আমার সাথে আছে মিনাকি। নবাবী আমলে রাজস্ব আদায়ের সুবিধার কথা ভেবে গোটা বাংলাকে ভাগ করা হয়েছিল 166টি পরগনায়। সেই সময় হালি শহর ছিল সাতগাঁও পরগনার অন্তর্গত। পরবর্তীকালে 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজদৌল্লার পতনের পর পূর্ব শর্ত মতো ইংরেজরা মীরজাফরকে নবাব পদে বসায়। মীরজাফর ইংরেজদের খুশি করতে 24টি পরগনা তাদের উপর হুকন দেন। তখন থেকে এলাকার নাম হয়ে যায় 24 পরগনা। হালি শহর আগে ছিল হুগলি জেলার অন্তর্গত। হুগলির ত্রিবেণীকে কেন্দ্র করে এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর গড়ে উঠেছিল। আজকের কলকাতা শহরের মতো শিক্ষা দীক্ষায় হালি শহর এক উন্নত জনপদ হিসেবে জনপ্রিয় হয়েছিল। হালি শহরের টোল ছিল বিখ্যাত। এছাড়া বিখ্যাত বরেণ্য ব্যক্তিদের বসবাস ছিল এই হালি শহরে। কলকাতার সাবেক অভিজাত পরিবার সাবর্ণ রায়চৌধুরীদের বংশের প্রতিষ্ঠাতা পঞ্চানন গঙ্গোপাধ্যায় এই হালি শহরেই থাকতেন। হালি শহরে যে মেন রোডটি আছে তার নাম ছিল ধর্মপথ। মূলত তীর্থযাত্রীদের কালীঘাট যাওয়ার সুবিধার জন্য এই পথ তৈরি করেছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার। হালি শহর থেকে কলকাতার দমদম রোড, বিটি রোড, চিৎপুর রোড, বেন্টিং স্ট্রিট, চৌরঙ্গি রোড, রসা রোড হয়ে বিস্তৃত ছিল বরিশা পর্যন্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরী এখানেই বসবাস করতেন। 1510 খ্রিস্টাব্দে পুরী যাওয়ার পথে এখানে গুরুদেবের বাস্তুভিটা থেকে মাটি নিয়ে শ্রী চৈতন্যদেব তিলক কাটতেন। তাঁকে অনুসরণ করে অন্যান্য চৈতন্য ভক্তরাও তাই করতেন। তিলক মাটি নিতে নিতে এলাকায় তৈরি হয়ে যায় এক বিশাল ডোবা, যা আজ চৈতন্য ডোবা নামে পরিচিত, যদিও সেই ডোবাটির কোনো অস্তিত্ব আজ আর নেই। চৈতন্য ভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস এখানেই থাকতেন। প্রসিদ্ধ পল্লী কুমারহট্ট হালিশহর গ্রামে ইংরেজি 1723 সালে সম্ভ্রান্ত বৈদ্য বংশে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন। তার জন্ম সময় নিয়ে শতেক বিতর্ক থাকলেও জন্মস্থান যে কুমারহট্ট হালিশহর সেই নিয়ে কোনো দ্বিমত নেই, এবং এই স্থানটি রামপ্রসাদের বহু আগে থেকেই যথেষ্ট প্রসিদ্ধ ছিল। মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের মন্ত্রগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী এই গ্রামেই বসবাস করতেন, তা আগেই বললাম। ঈশ্বরপুরী সাবর্ণবংশীয় মহাপণ্ডিত। 18 শতাব্দীতে মহারাজা কৃষ্ণচন্দ্রের কালে নবদ্বীপের উত্থান ঘটার পূর্ব পর্যন্ত দক্ষিণবঙ্গে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান রূপে কুমারহট্ট হালিশহরই ছিল অতি উল্লেখযোগ্য স্থান। শ্রীপাদ ঈশ্বরপুরীর পর
প্রায় 300 পর পুণ্যভূমিতে অবতীর্ণ হলেন সাধক রঞ্জন রামপ্রসাদ সেন। রামপ্রসাদ শাক্ত কালীভক্ত ছিলেন। রামপ্রসাদের সাধনা ও কবিত্ব মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হালিশহরের সাবর্ণ রায়চৌধুরী বংশীয় জমিদারগণ 1754 থেকে 1758 সালের মধ্যে ভক্ত সাধককে কৃষিযোগ্য জমি, বাস্তুভিটা সহ সিদ্ধ সাধনপীঠ দান করেন। বহু ঐতিহাসিকের মত অনুযায়ী সাধক রামপ্রসাদকে সাবর্ণ রায়চৌধুরী বংশ থেকেই কবিরঞ্জন উপাধি প্রদান করা হয়েছিল। সাধক রামকৃষ্ণ রায়চৌধুরীর জ্যেষ্ঠ পুত্রবধূ সুভদ্রাদেবী কর্তৃক তাঁর শ্বশুরের নামিত রামকৃষ্ণ ধাম রামপ্রসাদ সেন দানস্বরূপ 15 এপ্রিল 1758 খ্রিস্টাব্দে পান। রামপ্রসাদ সেন ছিলেন জীবন্ত কিংবদন্তি। কথিত আছে, সাধক রামপ্রসাদ সেন 1781 সালে কালীপুজোর পরদিন গঙ্গায় মূর্তি বিসর্জন দেওয়ার কালে নিজেই বিলীন হয়ে যায়। কিন্তু সেই তথ্য সঠিক নয়, কারণ উল্লিখিত তাঁর দস্তখত থেকে প্রমাণিত হয় তিনি 1794 সালে এপ্রিল মাস পর্যন্ত জীবিত ছিলেন। তাঁর তিরোধান ঘটে 1794 পরে। এই দস্তখতটি 1794 সালে হালিশহরের সাবর্ণ রায়চৌধুরী বংশের এক কবুলতি পত্রে ইসাদি হিসেবে সাধক শ্রী রামপ্রসাদের দস্তখত। রামপ্রসাদ সেন তখন জীবিত ছিলেন। এখানেই জন্মেছিলেন লোকমাতা রানী রাসমণি। 1853 খ্রিস্টাব্দে রানী রাসমণির নৌবহর তাঁর জন্মভিটে এই হালিশহরে এসে পৌঁছয়। বহু মানুষ সেদিন তাঁকে দেখতে এসেছিলেন, কিন্তু অভিমানবশত আসেননি তাঁর মেয়েবেলার প্রিয় বান্ধবী তরুলতা। সে কথা জেনে রানী রাসমণি নিজে তাঁর বাড়ি গিয়ে দেখা করে আসেন। বান্ধবী ও তাঁর মাকে দেন বহু উপহার সামগ্রী। 3 দিন হালিশহরে ছিলেন রানী রাসমণি। এর মধ্যে একদিন রাতে একদল বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ এসে হালিশহরের গঙ্গার তীরে একটি স্নানঘাট তৈরি করে দিতে অনুরোধ করেন। এরপর রানী রাসমণি তাঁর মা রামপ্রিয়া দেবীর নামে এখানে একটি স্নানঘাট তৈরি করে দিয়েছিলেন। যদিও পরে প্রাকৃতিক কারণে গঙ্গা সেখান থেকে অনেক দূরে সরে যায়। হালিশহর বা হাবিলি শহরের সীমানা ছিল কাঞ্চনপল্লী থেকে ইছাপুর খাল পর্যন্ত। পুরনো শহরে সৌধের শেষ ছিল না। বড় বড় মহল, অট্টালিকায় ভরা হাবিলি শহরের ইতিহাস পাল যুগের কথা বলে। পাল রাজাদের তৈরি নৌবন্দর বা জাহাজঘাটা নৌবিতান এর ইতিহাস এ শহরের স্মৃতি। তখনও হাভেলি শহরের জন্ম হয়নি। বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজারা তখন তাম্রলিপ্ত থেকে সরে এসেছেন গঙ্গার ওপারে সপ্তগ্রামে। আর এপারে অধুনা হালি শহরে তৈরি হওয়া জাহাজঘাটা নৌবিতানে নিয়মিত আসতেন রাজা কুমার পাল। একটু একটু করে বসতি তৈরি হচ্ছিল এখানে। কথিত আছে, রাজা কুমার পালের নামে এই জনপদের নাম হয় কুমারহট্ট। ইতিহাস বলে মৃৎশিল্পের অন্যতম পীঠস্থান ছিল কুমারহট্ট। বজরায় করে এখান থেকে মাটির জিনিসপত্র যেত দূর দূরান্তে। কুমোরদের হাট বসত এখানে, তার থেকেও কুমারহট্ট নামকরণ হতে পারে। আবার কেউ কেউ মনে করেন সংস্কৃত চর্চার পীঠস্থান ছিল এই জনপদ। রাজকুমারেরা সংস্কৃতের পাঠ নিতে আসতেন বলে নাম কুমারহট্ট। তবে নাম নিয়ে প্রবাদ যাই থাক, বিভিন্ন পুঁথি ও দুর্লভ প্রত্ন সামগ্রী থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজা কুমার পালের নাম থেকেই এই শহরের নামকরণের বিষয়টি যুক্তিসঙ্গত বলে ইতিহাস গবেষকদের দাবি। পাল বংশের পর সেনরা শক্তিশালী হয়ে সপ্তগ্রাম দখল করে। রাজা বিজয় সেন এই কুমারহট্ট পরগনাতেই তৈরি করেন রাজধানী বিজয়পুর, যা আজকের বীজপুর। সেন যুগেরও অসংখ্য নিদর্শন এই শহরের মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে। লক্ষণ সেনের পরে 1298 খ্রিস্টাব্দে মুসলমান শাসকেরা সপ্তগ্রাম দখল করেন। 50 মহালে ভাগ হয়ে সাঁতগাঁও সরকার নাম হয়। তারই মধ্যে একটি ছিল কুমারহট্ট। বর্গী হামলার পরে সেখান থেকে পালিয়ে বহু মানুষ কুমারহট্টে নতুন করে বসতি গড়েন। বিত্তশালী বহু মানুষ তখন এখানে উঁচু পাঁচিল ঘেরা প্রাসাদোপম বাড়ি তৈরি করেন। তৈরি হয় বিভিন্ন সৌধ। ধীরে ধীরে কুমারহট্ট হাভেলি শহরে পরিণত হয়। সে কারণে এই শহরকে সিটি অফ হাভেলিসও বলা হতো। ধর্মের দিক থেকে হালিশহর চিরকালই সর্বধর্ম সমন্বয়ের শহর। বৌদ্ধ ধর্মাবলম্বী পালদের পরে গোঁড়া শৈব মতাবলম্বী সেনরা রাজত্ব চালান। তাই হালিশহরে শিব মন্দিরের ভগ্ন স্তূপের শেষ নেই। পরবর্তীতে এই সেন রাজারাই শাক্ত মতে বিশ্বাসী হয়ে ওঠেন। দেবী মূর্তি পুজোর প্রচলন শুরু হয়। প্রবল কৌলিন্য প্রথার মধ্যে দিয়ে চলা হালিশহরের সংস্কৃতিতে
ধর্মান্ধতার গ্লানি যখন চেপে বসেছে, তখন বৈষ্ণব ধর্মের পথিকৃত চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর উত্থান হয়। এই শহরেই তাঁর জন্মভিটেতে এখন রাজ্যের অন্যতম বৈষ্ণব পাঠাগার। এছাড়াও হালিশহর বহু বিখ্যাত মানুষের জন্ম ও কর্মস্থান। আমাদের আজকের ব্লগটি আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।